ছেলেদের হিংসা করে। আরে বাবা, সুন্দর কি সুন্দর বলতে দোষ কোথায়? এই রাশেদ, সত্য করে বল না, ছেলেটা দেখতে অনিকের সাথে পিঙ্কির পরিচয় হতে না হতে যত খুশি তুই নেশা কর, আমি তোকে আর কিচ্ছু বলবো কিচ্ছু বলবো না। ভাইয়া ওকে বাবা, তোমার সাথে কথা আছে। কি কথা বাবা? ওই ছেলেটির সাথে তোমার কি সম্পর্ক? আরে বুকে টেনশন করছো কেন? অনিকের কি কাজ থাকতে পারে না? হয়তো ব্যবসায় কোনো কাজে বের হয়েছে। তুমি কোনো টেনশন করবে না, চলে আসবে। আই ছেলে রাস্তায় দাঁড়িয়ে ব্যায়াম করছো, ওকে দেখে ভয় পাওয়ার কি আছে? অফিসে যাও। না, আমি অফিসে যাব না, আজকে আমার রাশি অনুকূলে নেই। অসুবিধা কি, যখন আসবে তখন খবর দেবেন। জি স্যার। শোনেন। জি স্যার। আপনাকে আমি যেতে বলেছি। জি না স্যার। আপনি আমার কথাগুলো শুনবেন, বুঝবেন, তারপরে যাবেন, ঠিক আছে? জি স্যার। কি হলো, এখন তুমি বলবে? আমরা একা থাকলে আরো সুন্দর কাটতো না আমাদের সময়টা? মানে কি? তো ওকে দাওয়াত করতে হবে কেন? তাহলে তো পুরো বিল্ডিং এর লোকজনকে তোমার দাওয়াত করা উচিত ছিল। কোথায় আমি রাগ করলাম তুমি আমাকে মানাতে যাবে সেটা না করে তুমি ডাইনিং টেবিল থেকে সোজা এখানে এসে আবার সেই ছেলেটাকে এই ফোন দিয়েছো। দেখো, একদম বাজে কথা বলবে না। আচ্ছা, ইয়ে আমজাদ স্যারের মিটিং শেষ করে বেরোতে মনে একটু সময় লাগবে, চলো না এই ফাঁকে আমরা দুজন একটু কফি খেয়ে আসি। আমার জন্য গুড লাক টাইপ কিছু একটা। কেন বলুন তো? এই যে দেখুন না, আপনার জন্য কি সুন্দর করে প্রেজেন্টেশনটা করলাম। আমি একা হলে কোনোদিনই পারতাম না। ইন্টার্নশিপ করতে এসে বিয়ের জন্য টাকা জমানো আর আর যেটা শুনতে চাচ্ছ সেটাই বলে। আচ্ছা ঠিক আছে, আমি আসি, আমার অনেক কাজ জমে আছে। উপদেশনার জন্য রূপক, ছোটবেলা থেকে দেখছি তুই কথা কথা মাইন্ড করিস, আমি তো ফান করলাম আর তুই এটা নিয়ে অনেক বড় কিছু ভেবে বসেছিস। সবসময় না ফান ভাল লাগে না দোস্ত, রাখ ফোন। আজকে থেকে বাবার দেখাশোনা করবে পদ্ম, আর আমার দেখাশোনা করবে করে মানে তুই, ঠিক আছে? এখন যা ফার্স্ট ক্লাস করে এক কাপ কফি বানিয়ে নিয়ে যা। আর শোন, বাবা কি ঘুমিয়ে পড়েছে নাকি রাত জেগে? আচ্ছা, আপনার নাম তো পদ্ম? জি। বাবা আপনাকে কেকটা তো অনেক মজা, ভালো হয়েছে, না করে মিস করতাম। আপনি এনেছেন?
আপনাকে ধন্যবাদ। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। বলুন। আসলে কি জানিস, বিয়ে নিয়ে না শিশিরের একটা তুমি সুমন কই বার রুমে তোমার যাওয়া লাগাবো, তুমি ফাঁপড় দিলে সব ঠিক না। সবচেয়ে বড় ব্যাপার কি জানোস, বাড়িওয়ালার ঝামেলাটা সবচেয়ে বড় ঝামেলা, ঠিক আছে? এটা একটা বাসা আমরা, এটা কোনো ম্যাচ না। রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট এখন কি হয়, একদম আজে বাজে যা তা অবস্থা। আজকের খাবার কালকে, কালকের খাবার পরশু, পরশু দিনে এইটা সেটা, মানে ঘুরায় ফেরা একদম যা তা অবস্থা। শিশির আমি যাচ্ছি, যাবা তুমি আমার সাথে? কই যাও? রেস্টুরেন্টে। কি বলেন, এটা সম্ভব নাকি আপনার কাছ থেকে? না না, অসুবিধা তো নেই, তুমি আপাতত নাও, পরে দেখা যাবে। না ম্যাডাম, এটা সম্ভব নাকি? না নাও, নাস্তা নাও। নিচ্ছি, আমার তো এখন রুচি নেই ম্যাডাম, মানে আগের মতো খেতে পারি। চিল্লাতে বাধ্য করো না প্লিজ। তুমি এইগুলো নিয়ে ছোট করে একবার পান নিয়ে। কালকে যখন আমি ছুটছি, আমার ইচ্ছে করছে তোমাকে ধরে মারি। আমরা টাকা পাঠাবি, আমি জমি কিনতে পারবো। তুই জমি নিয়ে কোনো চিন্তা করিস না, টাকা হলে জমি অনেক হইব বাবা। এই জয় কাকা, তুই স্কলারশিপ পেয়েছিস। পছন্দের নিয়ে জুটাতে পারোনি কেন বলো তো? বয়স কি থেমে থাকবে? নিজে না পারলে বলো, আমি খুঁজি। আমাকে কোন বাপ মেয়ে? তৃষা, তৃষা, আজ থেকে আমরা আবার নতুন জীবন শুরু করব। কেউ আমাদের আনন্দের ঠিকানাটা দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আসলে কত কত দিন কাব্যহীন থেকে যায় সাদায়, কিছু রোদের চেয়েও বেশি। তৃষা, হাই হাই। চিত্রা